অব্যাহত আরজিকরের জট রোগী পরিষেবা ব্যাহত করার হুমকি হুমকি নতুন অধ্যক্ষ ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়কে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখব আমরা গতকালই দেখেছিলাম আরজিকরের রোগী সমিতি কল্যাণ চেয়ারম্যান ডক্টর শান্তনু সেনের হস্তক্ষেপে সেখানে কিন্তু নতুন যিনি প্রিন্সিপাল রয়েছেন ডক্টর মানস বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে পড়ুয়াদের একাংশের বৈঠক হয় এবং তারপরেই কিন্তু কিছুটা হলেও আরজিকরের জট কেটে গেছে এমনটাই কিন্তু ভাবা হয়েছিল কিন্তু তারপরে আবারও অব্যাহত আরজিকরের জট রোগী পরিষেবা ব্যাহত করার হুমকি হুমকি নতুন অধ্যক্ষকে প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তা চেয়ে স্বাস্থ্য ভবনে চিঠি চিঠি আরজিকরের নতুন অধ্যক্ষের শান্তিকা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা অব্যাহত আরজিকরের জট রোগী পরিষেবা ব্যাহত করার হুমকি প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ শান্তিকা একেবারে তুমি যেরকমটা বললে যে গতকাল শান্তনু সেনের কথা শুনে কিন্তু মনে হয়েছিল আরজিকরের এই অতল অবস্থা আজকে কেটে গেলেও যেতে যেতে পারে কিন্তু আজ শনিবার পঞ্চম দিনে এসেও আরজিকর কিন্তু রয়েছে আরজিকরেই শান্তনু সেন তিনি যেরকমটা বলেছিলেন একেবারে গতকাল কয়েকজন ছাত্রের নাম উল্লেখ করে তিনি বলেছিলেন যে তারা তাকে কথা দিয়েছে আজ বিক্ষোভরত পড়ুয়ারা একেবারে নতুন প্রিন্সিপালকে নিয়ে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এ তার ঘরে নিয়ে যাবে কিন্তু এই মুহূর্তে ঘুড়ির কাঁটা তিনটে ছাড়িয়ে গিয়েছে আজকেও যে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে এখনো পর্যন্ত তার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না মঙ্গলবার থেকে আজ শনিবার এই নিয়ে পাঁচ দিন এখনো পর্যন্ত নতুন প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হসপিটালে আসার পরে নিজের ঘরে তিনি এখনো পৌঁছতেই পারেননি তিনি কিন্তু এমএসবির ঘরে বসেই কাজ করছেন ছাত্ররা কিন্তু তারা জানিয়েছিল যে তারা নিজেদের মধ্যে একটা ইন্টারনালি একটা মিটিং করবে তারপর তারা তাদের সিদ্ধান্ত জানাবে কিন্তু প্রায় সারাদিন শেষ হতে চলল এখনো পর্যন্ত পড়ুয়াদের কাছ থেকে কোনো রকম কোনো রেসপন্স কিন্তু আসেনি অন্যদিকে হাসপাতালে পা দিতে না দিতেই নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে যেরকম অপ্রীতিকর একেবারে পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এবার কিন্তু আরো একটা বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে যেখানে কিন্তু তাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে যে তিনি যদি কাজে যোগদান করেন তিনি যদি তার যে ডিউটি তার পদ অনুযায়ী তিনি যদি সেটা করেন তাহলে কিন্তু হাসপাতালের পরিষেবা ব্যাহত করা হবে আর এই এরকম একটা মারাত্মক অভিযোগ কার বিরুদ্ধে উঠছে প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ তারই দেহরক্ষীর বিরুদ্ধে ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে নিজের নিরাপত্তার অভাব বোধ করে চিঠি দিয়েছেন নতুন প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায় আবার অন্যদিকে নিশা আরো একটা ব্যাপারও কিন্তু থাকছে যে একটা হাসপাতালে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মের ক্ষেত্রে এরকম একটা অচলাবস্থা তৈরি হয় তখন তো হাসপাতালে রোগী পরিষেবার উপরে তার একটা প্রভাব পড়তে পারে আর সব থেকে বড় কথা নিশা যে ছবিটা গত কয়েকদিন ধরে গত পাঁচ দিন ধরে আমরা লাগাতার দেখাচ্ছি যারা পড়ুয়া যাদের কাছে কোনো রকম কোনো ক্ষমতা নেই সব থেকে বড় কথা তারা তো এখানে এসছে নিজেদের ভবিষ্যৎটাকে তৈরি করার জন্য তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে একটা সরকারি অর্ডার একেবারে রুটিন ট্রান্সফার যাকে বলা হচ্ছে সেইটা পড়ুয়ারা কি করে অমান্য করতে পারে আজকে তোমাকে যেরকমটা কিছুক্ষণ আগেই বললাম যে এখনো পর্যন্ত যে নতুন প্রিন্সিপাল আজকে তার ঘরে যাবেন প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এ তার যে নির্দিষ্ট ঘর সেই ঘরে তিনি যাবেন এখনো পর্যন্ত কোনো রকম তার কোনো সম্ভাবনা নেই তবে পরিস্থিতি দফায় দফায় কিন্তু পাল্টালেও পাল্টাতে পারে এমন সম্ভাবনা এমন আশা কিন্তু ছাড়ছেন না কেউই সেই সব মিলিয়ে পাঁচ দিন প্রায় পার হয়ে গেলেও আরজিকর রয়েছে আরজিকরেই আরজিকরের জটিলতা একেবারে এখনো কিন্তু আরজিকরের জট অব্যাহত রয়েছে ধন্যবাদ শান্তিকা